আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফার্নেস কুকিং শোতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সবচেয়ে মজার একটি ইলিশ পোলাওয়ের রেসিপি। আমি কয়েকটা রেসিপি ট্রাই করেছি, তার মধ্যে সবচেয়ে বেস্ট মনে হয়েছে আমার কাছে এই রেসিপিটি। আপনারা পোলাওয়ের পরতে পরতে ইলিশের স্বাদটা এই রেসিপিতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। একটি মিক্সিং বোলে টক দই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ এবং লবণ দিয়ে দিব 7 মতো। এই পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো আমি মশলার মিশ্রণটিতে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মশলা মাখানো হয়ে গেলে আমি 30 থেকে 40 মিনিট পর্যন্ত মাছগুলোকে মেরিনেট করার জন্য রেখে দিচ্ছি। মেরিনেট করা হয়ে গেছে, আমি এই পর্যায়ে একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিচ্ছি। এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে মেরিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের সাথে মিক্স করা সবগুলো মশলাও আমি একসাথে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি মশলা সহই 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মাছের এক পাশ 5 মিনিটের মতো কষানোর পরে আমি উল্টিয়ে অন্য পাশটাও কষিয়ে নিব। মাছগুলো যেহেতু এই সময়ে নরম অবস্থায় আছে, তাই অবশ্যই সাবধানতার সাথে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। একটি ঢাকনা দিয়ে আমি আরো 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আমি মাছগুলোকে তেল থেকে আলাদা করে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি পোলাওয়ের জন্য আরেকটি প্যানে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেজপাতা 3-4টা, দারচিনি 2-3 টুকরা, লবঙ্গ 7-8 পিচ এবং এলাচ 6-7টা। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা 4 কাপ পোলাওয়ের চাল আমি দিয়ে দিচ্ছি। চালটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। চাল যতই ভাজা হয় পোলাওটা কিন্তু ততই ঝরঝরে হবে। 7 মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাছের সাথে যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর চালের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি যে পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ। তার মানে 4 কাপ চালের জন্য 8 কাপ পরিমাণ গরম পানি দিতে হবে। গরম পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট পর্যন্ত রান্না করে নেব। 7-8 মিনিট পর ঢাকনা খুলে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে খুব ভালো একটি ফ্লেভার আসবে। ঘি দেওয়ার পর আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়ার পর আগে থেকে কষিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে।
ইলিশ মাছগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট পর্যন্ত দমে রেখে দিব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। মাছ উল্টানোর পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট পর্যন্ত দমে রেখে দিব। তারপর চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য একেবারেই রেডি আমার ইলিশ পোলাও। আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি এই ইলিশ পোলাওটা বাসায় রান্না করে থাকেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এতে করে আমার ভিডিওর সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে অনেক তাড়াতাড়ি। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে নতুন কোনো ইজি রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।